আজকে আমরা পিলাটিসের যে এক্সারসাইজটা করবো, দিস ইজ কল পিলাটিস বক্সিং। অ্যাকচুয়ালি দিস ইজ নট বক্সিং, বক্সিংয়ের ব্যাপারটা আসছে এই জন্য যে বক্সিংয়ের ক্ষেত্রে দেখা যায় যে সবাই মনে করেন যে শুধুমাত্র শরীরের শক্তি বা বাইসেপ মাসল বা আর্মস এই স্ট্রেংথটা ইউজ হয়। অ্যাকচুয়ালি যে কোনো ব্যায়ামেই দেখা যাচ্ছে যে যদি আপনার জয়েন্ট গুলো মোবিলিটিটা না থাকে এবং স্ট্রং একটা চারপাশের মাসলগুলো ওইভাবে অ্যাক্টিভ না থাকে, তাহলে কিন্তু পাওয়ারটা জেনারেট করাটা ইজ কোয়াইট ডিফিকাল্ট। তো আমরা অনেক ক্ষেত্রে দেখি মহিলাদের যে ইনঅ্যাক্টিভিটির কারণে, একদম শুয়ে বসে থাকার কারণে এবং বয়সজনিত কারণে তো অবশ্যই, এবং অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি শুকানোর জন্য খুব ক্র্যাশ ডায়েটিংয়ের ফলে নিউট্রিশনাল যেই সমস্যাটা ওনাদের হয়, তখন জয়েন্টে প্রবলেম হয় কিছু ক্ষেত্রে, এবং দেখা যায় যে ওনাদের হাত নাড়তে বা মুভ করতে বা হঠাৎ করে হাত উপরে তুলতে বা পিছিয়ে নিতে ওনাদের খুব প্রবলেম হয়ে যায়। তো আমরা আজকে এই ব্যায়ামটার মাধ্যমে ওনাদের এটা দেখাতে চাচ্ছি যে আস্তে আস্তে কীভাবে ওনাদের জয়েন্টের মোবিলিটিটা ওনারা বাড়াবেন। অ্যাট দ্য সেম টাইম এটা অ্যাকচুয়ালি বোথ কম্বিনেশন এক্সারসাইজ টু ইনক্রিজ ইয়ার মোবিলিটি, জয়েন্ট মোবিলিটি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম মাসল স্ট্রেংথ। ওকে, আমরা দেখি। এখানে আমরা যে ব্যান্ডটা ইউজ করছি ইটস রেগুলার ব্যান্ড, হার্ড বা ইন্টারমিডিয়েট লেভেলে যেতে গেলে আপনি আর কিছুদিন প্র্যাকটিস করে তারপর আপনারা যেতে পারেন। দেন স্ট্যান্ড অন দ্য ম্যাট, ফাইন, ওকে, দ্যাটস ইট, ওকে অ্যান্ড গো। খেয়াল করতে হবে, কিপ অন গোয়িং, এখানে করতে থাকো। এখানে খেয়াল করতে হবে যেটা, যে যখন যাচ্ছে ইট লুকস রিয়েলি ইজি, কিন্তু আমরা যখন পারফেক্টলি করতে যাব, অবভিয়াসলি দিস ইজ ইজি, কিন্তু পারফেক্ট করতে গেলে আপনাকে খেয়াল করতে হবে যে যখন আপনি হাতটা দুদিকে এক্সপ্যান্ড করছেন, নিঃশ্বাসটা ছেড়ে অ্যাবস ইন। সবসময় পিলাটিসের ক্ষেত্রে খেয়াল করতে হবে যে কোর মাসল, আপনার পাওয়ার হাউসটা ইন কন্ট্রোল রেখে তারপর সেখান থেকে পাওয়ারটা যেন জেনারেট হয়। এখানে যখন একটা হাত সামনে যাচ্ছে তখন সামনের ষোল্ডার জয়েন্টের এই কাজটা হচ্ছে, আর যে হাতটা পিছিয়ে যাচ্ছে তখন সেখানটায় কী হচ্ছে যে সেখানে ট্রাইসেপ মাসল সহ মানে এখানটায় মাসল স্ট্রেংথ বাড়ছে, আর যখন এখানে হাত সোজার দিকে যাচ্ছে তখন কী হচ্ছে জয়েন্টের মোবিলিটিটা বাড়ছে। ওকে, এবং খেয়াল করতে হবে যে হাত যেন অনেক সময় অনেকে দেখা যায় যে হাত ভেঙে রেখে তারপরে করছেন, ট্রাই করবেন যে এক্সপ্যান্ড করা লং লং। ওকে, যে লং এক্সপ্যান্ড করা যেন মাসলটা অ্যাক্টিভ হয় এবং জয়েন্টের কাজটা পারফেক্টলি হয়, এবং নিঃশ্বাসটা যখনই ছাড়বেন তখনই অবশ্যই বারবার বলছি যে পেটটা যেন ইন কন্ট্রোল থাকে। আর লাস্ট যেটা খেয়াল করতে হবে, অনেকে যখন হাত তুলতে যান হাইপার এক্সপ্যান্ড কাঁধটা খুব বেশি তুলে ফেলেন, তখন খেয়াল করতে হবে যে কাঁধটা ষোল্ডারটা নিচে থাকবে এবং হাতটা লং যাবে, খুব হাই তোলা আমার দরকার নাই, বাট লং, এবং নেক অ্যালাইনমেন্টটা যেন খুব নিউট্রাল একটা পজিশনে থাকে, খুব বেশি হাইপার এক্সটেনশন বা ফ্লেকশনে না যায়, যেন ওখানে কোনো রকম কোনো প্রেশারটা না পড়ে। ওকে, ফাইন, নাইস, গুড, থ্যাংক ইউ। ওকে, আর এটা রিপিটেশনটা যেহেতু আইসোলেটেড ওয়েতে আমরা করছি না, অ্যাট দ্য সেম টাইম দু হাত হচ্ছে, তো এখানে আপনারা দশ দশ কাউন্ট না করে একবারে 20 কাউন্ট করলেই আপনারা প্রথম দিকে ইট উইল বি বেটার। দেন যদি মনে করেন যে না আমি আরও বেশি পারছি, তখন বরং রিপিটেশনটা না বাড়িয়ে যেটা করতে পারেন যে ব্যান্ডের প্রেশারটা বাড়ানো, হয়তো মিডিয়াম ব্যান্ড নিয়ে তারপর করলেন।